দেখো আজকে কি করাবো দেখো তোমাদের আজকে তোমাদের পরবর্তী মুঘল যুগ সম্পর্কে করাবো বা পরবর্তী মুঘল শাসক সম্পর্কে করাবো আমি বাবর থেকে শুরু করেছিলাম এবং ঔরঙ্গজেব পর্যন্ত করিয়ে দিয়েছিলাম এক একটা পাটে এক একটা ভিডিও করে বাবর এসছিল কাকে ইব্রাহিম লোদিকে পরাজিত করার পর প্রথম পানিপথের যুদ্ধে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে সুলতানি যুগের শেষ বা অবসান ঘটিয়ে বা ইব্রাহিম লোদিকে পরাজিত ঘটানোর পর দিল্লির সিংহাসনে কে বসে বাবর বসে এবং মুঘল সাম্রাজ্যের উত্থান ঘটায় এবং সেইখান থেকে শুরু করে আমরা কোথায় এসছিলাম বাবর বাবরের পর ঔরঙ্গজেব পর্যন্ত এসেছিলাম এবং ঔরঙ্গজেব পর্যন্ত আলোচনা করেছিলাম এবং আমরা কি বলেছিলাম বাবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মোগল সাম্রাজ্যে যে কজন শাসক এসেছিল তারা ছিল কি সুযোগ্য শাসক এবং এদের সময় কি হয়েছিল মুঘল সাম্রাজ্যের যে স্থাপত্য শিল্প শাসন প্রশাসন ইত্যাদির দিক থেকে কি এরা ঐতিহ্যের করে পৌঁছে গিয়েছিল মোগল যুগ কিন্তু পরবর্তী যে সমস্ত শাসক আসে সেই সমস্ত শাসকের কালে মুঘল সাম্রাজ্যের সেরকম ঐতিহ্যপূর্ণ দিন আমরা দেখতে পাইনি আমরা শুধুমাত্র পরবর্তীকালে মুঘল সাম্রাজ্যের যে সমস্ত শাসক এসছে তাদের অল্প একটু কাজ বা তাদের সময় ইম্পর্টেন্ট জিনিস কী হয়েছে যে সতেরোশো থেকে আঠারোশো পর্যন্ত তাদের সম্পর্কে একটু আলোচনা করব। তার আগে আমি যদি একটু বলে দিই পিছনের দিক থেকে আমরা কোথায় থেকে শুরু করেছিলাম তাহলে ইব্রাহিম লোদিকে পরাজিত করে প্রথম পানিপথের যুদ্ধে বাবর সিংহাসনে বসেছিল পনেরোশো কত খ্রিস্টাব্দে ছাব্বিশ খ্রিস্টাব্দে এবং পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সাম্রাজ্য চালায় কে বাবর বাবরের পর কী আসে বাবরের পুত্র হুমায়ুন হুমায়ুনের কালে কী হয়েছিল পনেরোশো তিরিশ থেকে পনেরোশো চল্লিশ পর্যন্ত হুমায়ুন কী করেছিল দিল্লির সিংহাসনে বিরাজমান ছিল বা শাসন চালিয়ে গিয়েছিল কিন্তু তারপর হুমায়ুনকে দিল্লির সিংহাসন থেকে বিতাড়িত করেছিল কে সুরি বংশের শেরশাহ সুরি বা দ্বিতীয় আফগান বংশ আমরা বলতে পারি দ্বিতীয় আফগান বংশের প্রতিষ্ঠা করেই ছিল কে শের ও এবং পুনরায় হুমায়ুন ফিরে আসে পনেরোশো পঞ্চান্নতে এবং পনেরোশো পঞ্চান্ন থেকে পনেরোশো ছাপ্পান্ন পর্যন্ত হুমায়ুন কী করে দিল্লির সিংহাসনে বিরাজমান থাকে নেক্সট আসে হুমায়ুনেরই পুত্রকে আকবর আকবর পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির সিংহাসনে থাকে এবং আকবর সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করেছি আকবরের নবরত্ন সভা আকবরের যা যা ছিল সব কিছু সম্পর্কে আমরা আলোচনা করে দিচ্ছি আকবরের ভিডিওতে নেক্সট আকবরের পুত্রকে আসে জাহাঙ্গীর আছে ষোলোশো পাঁচ থেকে ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত তার সাম্রাজ্য চালায় দিল্লি সিংহাসনে তারপর কে আছে তার পুত্র শাহজাহান ষোলোশো আটাশ থেকে ষোলোশো আটান্ন পর্যন্ত ষোলোশো আঠাশ থেকে ষোলোশো আটান্ন পর্যন্ত সিংহাসনে বিরাজমান থাকে এবং তারপর তার লাস্ট পুত্র বা পুত্র যদি বলি ঔরঙ্গজেব ঔরঙ্গজেব ষোলোশো আটান্নতে আসে এবং সতেরোশো সাত খ্রিস্টাব্দ পর্যন্ত তার সি দিল্লি সিংহাসনে বিরাজমান থাকে কিন্তু তার পরবর্তীকালে যে সমস্ত শাসক এসছে তাদের সম্পর্কে আজ একটু আলোচনা করব এগুলো তো আমরা করিয়ে দিয়েছিলাম ডিটেলস আলোচনা তাহলে তার সম্বন্ধে আলোচনা করার আগে আমরা যদি বলি সতেরোশো থেকে সতেরোশো সতেরোশো সাত থেকে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত যদি আমরা আলোচনা করি আমরা এই পার্টটা আমরা সতেরোশো সাতের আগে পর্যন্ত পনেরোশো ছাব্বিশ থেকে সতেরোশো সাত পর্যন্ত একটা ট্রিকের মাধ্যমে বাংলা একটা প্রচলিত ট্রিক আছে সেই ট্রিকের মাধ্যমে আমি রেখেছিলাম কি যে বাবার হলো আবার জ্বর সারবে ঔষধে এবং পরবর্তী শাসকগুলোকেও একটা ট্রিকের মাধ্যমে মো রাখবো তাতে কী হবে সুবিধা হবে ট্রিকের মাধ্যমে না রাখলে কী হয় পরবর্তীকালে অনেকদিন না রিভাইজ করলে ভুলে যাওয়া হয় ওই জন্যই ট্রিক ইউজ করা হয় এর ক্ষেত্রে যে পরবর্তী শাসকগণ পরপর সিকোয়েন্স অনুযায়ী কারা আসে তাহলে আমরা যদি বলি বাজে এফ এম শুধু আলম আলম আকবর বাজে বাজে এফ এম শুধু আলম আলম আকবর বাজে দুবার বলে নিলেই প্র্যাকটিস হয়ে যাবে কি বাজে এফ এম শুধু আলম আলম আকবর বাজে তাহলে ব ফর কে আসবে ব ফর কে আসবে প্রথম বাহাদুর শাহ প্রথম বাহাদুর শাহ সতেরোশো সাত থেকে সতেরোশো বারো খ্রিস্টাব্দ পর্যন্ত তার রাজত্ব চালাবে এবং এর পরবর্তীকালে প্রথম বাহাদুর সম্পর্কে ডিটেলস আলোচনা করব বা অল্প যেটুকুনি তার কাজকর্ম ছিল আলোচনা করব। বাজের জ ফর কে আসবে জাহান্দার শাহ সতেরোশো বারো থেকে সতেরোশো তেরো এফ বাজে এফ ফর কে আসবে ফারুক সিয়ার সতেরোশো তেরো থেকে সতেরোশো উনিশ এম পর কে আসবে মোহাম্মদ শাহ এম পর কে আসবে মোহাম্মদ শাহ তাহলে মাঝখানে দরজা ও রফিউদ্দুল্লাহ এরা দুজন এসছিল কিন্তু এরা দুজন সেরকম সুযোগ্য শাসক ছিল বা ইতিহাসে এরা একই বছর দুজন এসছিলো ওই জন্য ইতিহাসের ক্ষেত্রে অত ইম্পর্টেন্ট নয় লেখার দরকার বা মনে রাখার দরকার ওই জন্য যা স্তোলা আছে এদের ইতিহাস অত ইম্পর্টেন্ট নয় ওই জন্য আমরা একটা ট্রিকের মধ্যে রাখিনি আমরা দেখে রেখেছি প্রথম বাহাদুর শাহ প্রথম বাহাদুর শাহ বা বলতে পারি বাজে বা ফর কি বাহাদুর শাহ জ ফর কি জাহান্দর এফ ফর কি এফ বাজে এফ ফরকে ফারুক সিয়ার ম ফরকে মোহাম্মদ শাহ সতেরোশো উনিশ থেকে সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এবং এর সময় দিয়ে কী হয়েছিল অনেকগুলো রাজ্য তারা স্বতন্ত্র হয়ে গিয়েছিল যেগুলো যখন মোহাম্মদ শাহ আমি পড়াবো ডিটেলসে তখন বলবো কারা কারা মোটামুটি আলাদা হয়ে গিয়েছিল নেক্সট আছে কি এফ এম বাজে কি বললাম বাজে এফ এম শুধু তাহলে শুধু বলতে কি আসবে আহমেদ শাহ আহমেদ শাহ শুধু বলতে আহমেদ শাহ আলম 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 একটা আলমে কী হবে আলমগীর দ্বিতীয় একটা আলমে কী হবে শাহ আলম দ্বিতীয় তাহলে আলমগর দ্বিতীয় কত থেকে কত ছিল সতেরোশো থেকে সতেরোশো আটান্ন শাহ আলম কত ছিল দ্বিতীয় সতেরোশো উনষাট থেকে আঠেরোশো ছয় আকবর বাজে তাহলে আকবর দ্বিতীয় আঠারোশো সাত থেকে আঠেরোশো সাঁত্রিশ এবং বাজে ফর কি বাহাদুর শাহ বা জাফর খান বাহাদুর শাহ বা জাফর খান দ্বিতীয় বাহাদুর শাহ বা জাফর খান আঠারোশো সাঁত্রিশ থেকে আঠারোশো সাতান্ন এবং আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে কি হয়েছিল সিফাই বিদ্রোহী সিফাই বিদ্রোহ পরেই কি হয়েছিল মুঘল সাম্রাজ্যের যেটুকুনি আস্তিত্ব বজায় ছিল সেটুকুনি কি হয়ে যায় অবলুপ্ত হয়ে যায় কারণ ইংল্যান্ডের রানে কি করে পুরোপুরিভাবে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দ থেকে স্বতন্ত্রভাবে দিয়ে ইংরেজরা ভারতবর্ষের ওপর কি করতে পারে আধিপত্য বিস্তার করতে থাকে তাহলে আমরা যদি বলি যে প্রথম বাহাদুর শাহ জাহাদুর শাহ রফিক এদের সম্পর্কে যদি একটু একটু করে বলি যে এদের এদের সময়কার ইম্পর্টেন্ট জিনিস কী ছিল তাহলে কী দেখতে পাবো দেখো তাহলে দেখো পরবর্তী মুঘল যুগে আমরা কতগুলো শাসক দেখতে পাই পরবর্তী মুঘল যুগে আমরা নটা শাসক দেখতে পাই আমরা একটা ট্রিকের মাধ্যমে মনে রেখেছিলাম যে বাজে এফ এম বা ট্রিক বলছিলাম কি বলছিলাম যে বাজে এফ এম শুধু আলম আলম আকবর বাজে তাহলে বাজে এফ এম শুধু আলম আলম একবার বাজে আকবার বাজে তাহলে প্রথম বাহাদুর শাহ সতেরোশো সাত থেকে কত এসেছিলো সতেরোশো বারো খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল এবং এদের সম্পর্কে যদি একটু ছোট ছোট করে আলোচনা করে দিই নটা যে শাসক এসছিলো পরবর্তী মুঘল সাম্রাট্যে ঔরঙ্গজেবের পর আঠেরোশো সাল পর্যন্ত তাহলে প্রথমে কে আসে প্রথম বাহাদুর শাহ যা প্রকৃত নাম কী ছিল মোয়াজ্জম প্রকৃত নাম কী ছিল মোয়াজ্জম এবং সতেরোশো সাত খ্রিস্টাব্দে অরঙ্গজেবের মৃত্যুর পর কী হয় সিংহাসনে বসে ঠিক আছে উপাধিয়ে কি নেয় সিংহাসনে বসার পর শাহি বেখাবর বা শাহি বেখাবর নামে কে পরিচিত ছিল প্রথম বাহাদুর শাহ পরিচিত ছিল শাহি বেখবর নামে সতেরোশো সাত খ্রিস্টাব্দে জাজাওয়ের যুদ্ধ সতেরোশো সাত খ্রিস্টাব্দের একটা ইম্পর্টেন্ট যুদ্ধ আমাদের মনে রাখা দরকার সেটা হচ্ছে কি পরীক্ষার রেসপেক্টে যে যাজাওয়ের যুদ্ধ এর জাজাওয়ার যুদ্ধ বাইরে কারোর সাথে হয়নি এর ভাইদের সাথেই সিংহাসন আরোহণের জন্য কি হয়েছিল যা যুদ্ধ হয়েছিল এবং এর সময় শিখ গুরু শিখ গুরু গুরু গোবিন্দ সিং এর পর কে আসে বান্দা বাহাদুর এই বান্দা বাহাদুর কি করে এর সময় লোহগড়ে শিখ রাজ্য স্থাপন করে লোহগড়ে শিখ রাজ্য স্থাপন করে যে দশম গুরু গুরু গোবিন্দ সিং এর পরে এসেছিল বাহাদুর নেক্সট শাসক যদি আমরা আসি যে বাজে কথার অর্থে বা ফর বাহাদুর শাহ জ ফর কী আসবে বা বর্গিত্য ফর কী আসবে জাহান্দার শাহ তাহলে জাহান্দার শাহ সতেরোশো বারো থেকে সতেরোশো তেরো খ্রিস্টাব্দ পর্যন্ত যাকে আমরা কোন রাজা নামে পরিচিত জানি মল লম্পট মূর্খ রাজা নামে পরিচিত জানি কি নামে জানি জানি লম্পট মূর্খ রাজা ওকে অভিহিত করা হয় জুলফিকার খানের সাহায্যে কি করে সিংহাসনে বসে জুলফিকার খান সেই সময়কার একজন সুবেদার ছিল এবং তার সাহায্য নিয়ে কী করেছিল সিংহাসনে বসেছিল এবং কি হয়েছিল লম্পট মূর্খ কেন বলা হয় তারও কারণ আছে যদি লাস্টে বলি দেখো যে জিজিয়া করের কি করেছিল অবলুপ্তি ঘটিয়েছিল কে জিজিয়া কর পুনঃপ্রচলন করেছিল কে অরঙ্গজেব আকবর কি করেছিল বন্ধ করে দিয়েছিল ঔরঙ্গজেব কি করেছিল চালু করেছিল আবার জিজিয়া কর এসে বা হিন্দুদের ওপর যে কর ধর্মের উপর সেই কর এসে কে বন্ধ করবে জাহান্দর এসে বন্ধ করবে এবং রানী লাল কুনওয়ারের রানী লাল কুনওয়ারের কুনোয়ারের পুয়াবে দিন হয়ে পড়ে রানী লাল কুয়ার লাল কুনওয়ার অ্যাকচুয়ালি কে ছিল একজন বলতে পারি যে নাচানে ছিল এবং এরকে এর প্রতি আকৃষ্ট হয়ে পড়বে কে জাহান্দর সহ এবং এর প্রতি সবসময় কি থাকবে বিজি থাকবে এর উপরেই রাজ্যের উপর সেরকমভাবে কি করবে নজর দেবে না এই জন্য জুলফিকার খান যার সাহায্যে সিংহাসনে বসেছিল সেই কি করবে অ্যাকচুয়ালি সিংহাসন বা রাজত্ব চালাবে এই জন্য ওকে অনেক সময় বলা হয় যে লম্পট মূর্খ রাজা নামেও পরিচিত করা হয় বা লম্পট মূর্খ রাজা ইতিহাসে কাকে আমরা পরিচিত জানি যদি কোশ্চেন আসে তাহলে জাহান্দর শাহ নেক্সট যদি আসি ফারুক সিয়ার ফারুক সিয়ার ফারুক শিয়ার তেরোশো সতেরোশো তেরো থেকে সতেরোশো উনিশ খ্রিস্টাব্দ পর্যন্ত কোথায় থাকবে সিংহাসনে আসবে কি করবে জাহান্দর শাহকে জাহান্দর শাহ কি ছিল মূর্খ বলা হয় বা সাম্রাজ্য থেকে ছেড়ে দিয়ে কার ওপর বেশি ব্যস্ত থাকতো রানীর লাল প্রতি ওই জন্যে সৈয়দ ভাইদের সাহায্য নিয়ে সৈয়দ ভাইদের সাহায্য নিয়ে আলি খান আর আব্দুল্লাহ খান দুটো দুজন ভাই ছিল আলি খান আর আব্দুল্লাহ খান এদের সাহায্য নিয়ে কি করবে জাহান্দর শাহকে হত্যা করবে এবং সিংহাসনে বসবে এবং সিংহাসনে বসার পর যে বান্দা বাহাদুর যার সঙ্গে প্রথম বাহাদুর সর ভালো সম্পর্ক ছিল যে সময় লৌহগড়ে রাজ্য স্থাপন হয়েছিল সেই বান্দা বাহাদুরকে হত্যা করবে কে বান্দা বাহাদুরকে হত্যা করবে ফারুক সিয়ার এবং নিজে কি নামে উপাধি নেবে বা সিংহাসনে বসার পর বা তাকে কি নামে আর ডাকা হয় যে শহীদ ই মজলুম নামে পরিচিত কে ফারুক সিয়ার ই মজলুম নামে এবং এর সমাধি কী হয়েছিল আমরা জানি যে ফারুক সিয়ারের ফরমান তাহলে ফারুক সিয়ারের ফরমান কাদের দেওয়া হয়েছিল ইংরেজদের দেওয়া হয়েছিল যাতে ইংরেজরা বিনা শুল্কে কী করতে পারে ব্যবসা বাণিজ্য করতে পারে বা যাকে আমরা ইতিহাসে কাঠে নামও পরিচিত জানি নেক্সট যদি আসি আমরা মোহাম্মদ সাউ মোহাম্মদ সাউ কিন্তু মধ্যে দুখানা ছিল আমরা যখন ডিটেলস আলোচনা করছিলাম যে দাজ্জা আর রফিউদ্দুল্লাহ তাহলে এ এসছিল কে ফারুক সিয়ার এসছিল সৈয়দ ভাইদের সাহায্য নিয়ে সিংহাসনে ফারুক সিয়ারে যখন মৃত্যু হয় তখন কে বসে তখন দরজা বসে রফিউদ দরজার যখন মিথ্য হয় কে বসে রফিউদ্দুল্লাহ বসে এবং এই যে সিংহাসনে বসানোর কাজ কারা করছিল সৈয়দ ভাইরাই করছিল। ওই জন্য সৈয়দ ভাইদের কী বলা হয় কিং মেকার বলা হতো কি বলা হতো কিং মেকার বলা হতো এবং মোহাম্মদ শাহকেও কে সিংহাসনে বসায় সৈয়দ ভাইরাই সিংহাসনে বসায় ওই জন্য মোহাম্মদ শাহরা সিংহাসনে বসানোর পরই চিনকিলিচ খায়ের সাহায্যে মোহাম্মদ শাহ সৈয়দ ভাইদের হত্যা করবে সৈয়দ ভাইদের হত্যা করবে কেন হত্যা করবে জানো কিং কে সৈয়দ ভাইরা পরপর সিংহাসনে বসাচ্ছে তারাই তাহলে পরবর্তীকালে হয়তো মোহাম্মদ শাহকেও সরিয়ে দেওয়ার পর অন্য কাউকে বসিয়ে দেবে এই জন্য মোহাম্মদ সাউকে হত্যা করবে কে এই সরি সৈয়দ ভাইদের হত্যা করবে কে বা যদি নাম বলি আব্দুল্লাহ খান এবং আলী খানকে কে হত্যা করবে মোহাম্মদ শাহ হত্যা করে দেবে কার সাহায্য নিয়ে চিন কিলিজ খাঁ চিন কিলিজ এর সাহায্য নিয়ে কী করবে এদের হত্যা করে দেবে এবং এর সময় যে ইম্পর্টেন্ট জিনিস সব থেকে যে আমাদের ম্যাক্সিমাম পরীক্ষায় আসে যে নাদির শাহ ইরান থেকে ভারতে আক্রমণ চালিয়েছিল তাহলে নাদির শাহ ভারতে কার সময় আক্রমণ করেছিল ম্যাক্সিমাম কোশ্চেন আসে বা কত সালে আক্রমণ চালিয়েছিল তাহলে সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নাদির শাহ আক্রমণ করেছিল কার সময় মোহাম্মদ শাহর টাইমে বা মোহাম্মদ শাহর সময় এবং নিজে কি নামে পরিচিত ছিল রঙ্গিলা বাদশাহ নামে পরিচিত ছিল কি নামে রঙ্গিলা বাদশাহ একটু রঙ্গিন থাকতে ভালোবাসত আর কি মোহাম্মদ শাহ এবং এর সমাধি কি হয়েছিল মোগল সাম্রাজ্য থেকে বিভিন্ন যে অঙ্গ রাজ্যগুলো আমরা যদি বলতে পারি বাংলা অযোধ্যা হায়দ্রাবাদ এরা নিজে নিজে স্বতন্ত্র হিসাবে নিজেদের রাজ্য প্রতিষ্ঠিত করতে চাইছিল যেমন উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে বাংলার কুলি খাঁ সতেরোশো সাতাশ সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে কী হয় মুঘল সাম্রাজ্য থেকে আলাদা হয়ে যায় এবং নিজের স্বতন্ত্র রাজ্য তৈরি করার চেষ্টা করে অযোধ্যার নবাব সাদাত খাঁ কি করে মোগল সাম্রাজ্য থেকে সরে আসে সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে এবং নিজস্ব নিজ রাজ্য প্রতিষ্ঠাপনের চেষ্টা করে হায়দ্রাবাদে চীন ক্লিজ খাঁ সৈয়দ ভাইদের হত্যা করতে যে সাহায্য করেছিল চীন কিলিচ খাঁ পরবর্তী কি হলে কি হবে চীন কিলিজ খাও হায়দ্রাবাদকে কি করবে হায়দ্রাবাদ থেকে সরে আসবে এবং কি করবে সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে নিজেকে স্বাধীন রূপে প্রতিষ্ঠিত করতে চাইবে তাহলে এর সময় কি হয়েছিল মোগল সাম্রাজ্য বিভিন্ন খণ্ডে কি হচ্ছিল হতে চাইছিল বা সব থেকে ইম্পর্টেন্ট যিনি মোহাম্মদ শাহর সময় কী আসে যে নাদির শাহ কার সময় ভারতে আক্রমণ করেছিল বা নাদির শাহকে আবার কি বলা হয় যে ইরানের নেপোলিয়ানও বলা হয় কারণ ইরান থেকে যেহেতু এসেছিল নেক্সট যদি বলি আহমেদ শাহ সতেরোশো আটচল্লিশ সতেরোশো চুয়ান্ন আহমেদ শাহ সতেরোশো আটচল্লিশ সতেরোশো চুয়ান্ন আহমেদ শাহর সময় শুধু এইটুকুনি মনে রাখলেই হবে যে আহমেদ শাহ আবদালি নাদির শাহর পর ভারতবর্ষকে আক্রমণ করেছিল কোন বিদেশি আহমেদ শাহ আবদালি কোথায় থেকে আক্রমণ করেছিল ইরান থেকে কার সময় করেছিল আহমেদ সময় আহমেদ শাহর সময় করেছিল তাহলে মোহাম্মদ শাহর সময় কে করেছিল নাদির শাহ আহমেদ শাহর সময় কে করেছিল আহমেদ শাহ আবদালি এক্সুলে কে আফগান বা ইরানের ইরান থেকে আক্রমণ চালিয়েছিল নেক্সট যদি আসি আলমগীর দ্বিতীয় সতেরোশো চুয়ান্ন সতেরোশো আটান্ন এর সময় ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট বলতে আমরা বলতে পারি সতেরোশো সাতান্ন পলাশির যুদ্ধ সিরাজদুল্লার সঙ্গে কার হয়েছিল ইংরেজদের যুদ্ধ সতেরোশো সাতান্ন সাল পরবর্তীকালে যখন সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধ পড়ব তখন এই আলোচনা করবো আবার শুধু এইটুকুনি বলা যেতে পারে যে পলাশির যুদ্ধ আমাদের কোশ্চেন আসতে পারে পলাশির যুদ্ধ হওয়ার সময় বাংলায় যখন পলাশির যুদ্ধ চলছিল। তখন দিল্লির সুলতান বা দিল্লির শাসক হিসাবে কে বিরাজমান ছিল তাহলে আমরা কি করবো আলমগীর দ্বিতীয় নেক্সট যদি আমরা আসি তাহলে নেক্সট নেক্সট যদি আমরা শাহ আলম দ্বিতীয় সম্পর্কে বলি যে শাহ আলম দ্বিতীয় সতেরোশো থেকে আঠেরোশো এর প্রকৃত নাম কী এর প্রকৃত নাম আলী গহর এর প্রকৃত নাম কী ছিল আলী গহর এবং এর সময় বিভিন্ন যুদ্ধ দেখা গিয়েছিল যেমন সতেরোশো উনষাট থেকে আঠেরোশো ছয় যদি আমরা দেখি তাহলে সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে আমরা সবাই জানি পানিপথের তৃতীয় যুদ্ধ পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল মারাঠা এবং আহমেদ শাহ আবদালির মধ্যে হয়েছিল আহমদ শাহ আবদালির প্রথম আক্রমণ কার সময় ছিল একটু আগেই বলে এলাম যে মোহাম্মদ শাহ আবদালি তার প্রথম আক্রমণ কার সময় করেছিল যে আহমেদ শাহর সময় করেছিল আহমেদ শাহ আবদালি আহমেদ শাহর সময় তার প্রথম অ্যাটাক করেছিল এবং পরবর্তীকালে সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধ মারাঠাদের পরাজিত করেছিল কে আহমেদ শাহ আবদালি যে ইরান থেকে আক্রমণ করেছিল বা পানিপথের তৃতীয় যুদ্ধ নামে আমরা যাকে পরিচিত ইতিহাসে আমরা জানি নেক্সট যদি আসি এই সময়ের মধ্যেই সতেরোশো চৌষট্টি বক্সারের যুদ্ধ তাহলে কোশ্চেন আসতে পারে যে বক্সারের যুদ্ধের সময় মুঘল শাসক কে ছিল তাহলে আমরা কি বলবো শাহ আলম দ্বিতীয় তাই বক্সারের যুদ্ধ আমরা সবাই জানি সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বাংলা অযোধ্যা বাংলার নবাব অযোধ্যার নবাব এবং যে আমাদের দিল্লির মুঘল সম্রাট মিলে কার বিরুদ্ধে লড়াই করেছিল ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল এবং পরাজিত হয় এবং সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কী সন্ধি হয় এলাহাবাদের সন্ধি হয় পরবর্তীকালে যখন আমরা পড়ব বক্সারের যুদ্ধ তখন আমরা এলাহাবাদ সন্ধি সম্পর্কে বলবো নেক্সট যদি আসি প্রথম বাহাদুর শাহ প্রথম বাহাদুর শাহ বা প্রথম প্রথম বাদশাহ প্রথম বাদশাহ বলছি প্রথম বাদশাহ যে ইংরেজদের দ্বারা বন্দী হয়েছিল তাহলে এটাও কোশ্চেন আসতে পারে যে ইংরেজদের দ্বারা বন্দি হওয়া প্রথম বাদশার নাম কি ছিল শাহ আলম দ্বিতীয় নেক্সট যদি আসি আকবর দ্বিতীয় আঠারোশো ছয় থেকে আঠেরোশো সাঁত্রিশ আঠেরোশো ছয় থেকে আঠেরোশো সাঁত্রিশ আকবর দ্বিতীয় ক্ষেত্রে ইম্পর্টেন্ট শুধু এটুকুনি আমরা জানবো যে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিল আকবর দ্বিতীয় বা দ্বিতীয় আকবর আমরা বলতে পারি কারণ ম্যাক্সিমাম টাইম কোয়েশ্চেন আসে আমাদের যে রাজা রামমোহন রায় রাজা উপাধি কে দিয়েছিল তাহলে আমরা কি বলবো আকবর দ্বিতীয় যার সময়কাল ছিল আঠারোশো ছয় থেকে আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত লাস্ট শাসক যদি আসি দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ জাফর দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ জাফর আঠেরোশো সাঁত্রিশ থেকে আঠারোশো সাতান্ন এবং আমরা সবাই পরিচিত আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহ এই মহাবিদ্রোহতে অংশগ্রহণ করেছিল কে বা কাকে আমাদের নেতা হিসাবে ঠিক করা হয়েছিল দ্বিতীয় বাহাদুর শাহকে এবং আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে যখন মহাবিদ্রের মহাবিদ্রোর সূচনা হয় এবং পরবর্তীকালে মহাবিদ্রে যখন আমরা পরাজিত হয় ইংরেজদের কাছে যখন পরাজিত হয় মহাবিদ্রে তখন কি হয় দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত করা হয় রেঙ্গুন বর্তমানে মায়ানমার এবং মায়ানমারের রেঙ্গুনে কি করা হয় একে নির্বাসিত করা হয় এবং আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে রেঙ্গুনই মৃত্যু হয় আমরা একে দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ জাফর বলি কারণ হচ্ছে জাফর ছদ্ম নামে এ কী করতো উর্দু কবিতা লিখত ওই জন্য আমরা মুঘল সম্রা মুঘল সম যুগের শেষ সম্রাট কাকে বলি দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ জাফরকে বলি জাফর কেন বলি জাফর নামে সে কী লিখত উর্দু কবিতা লিখত এবং আঠেরোশো সাতান্ন সালে কী হয় মুঘল সাম্রাজ্যের যেটুকুনি আস্তিত্ব বজায় ছিল আমি বলছিলাম সেইটুকুনিও কী হয় সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় এবং আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে কী করে রানী তার ঘোষণাপত্রের দ্বারা ভারতবর্ষের ওপর অধিকার বজায় রাখে তাহলে আজকের এটা ভিতরতে এই পর্যন্তই থাক যে পরবর্তী মুঘল যুগ সম্পর্কে বা মুঘল যুগের শাসক সম্পর্কে পরবর্তী ভিডিওতে অন্য কিছু বানিয়ে দেবো আজকে এখানেই থাক